গরুর পায়া কাটা হচ্ছে, আমরা রাতে এটা খাবো রান্না করে। নিহারি ধোয়া দিয়ে চলছে, নিহারি কিন্তু সব মশলা টসলা দিয়ে দেন প্রেশার কুকারে অলরেডি দিয়ে দিয়েছে। প্রেশার কুকারে কিন্তু নিহারি অনেক সুন্দর নরম হয়, তো এটাই বেস্ট ওয়ে। তো তোমরা অনেকেই জানো যে নিহারি রান্না করতে অনেক টাইম লাগবে, আর প্রেশার কুকারে দিলে একদম ঝটপট সুন্দর করে নিহারিটা হয়ে যায়। তো নিহারি রান্নার কার্যক্রম চলছে মাটির চুলায়। রাতের খাবারের আয়োজন চলছে, আমরা নিহারি খাবো রুটি দিয়ে। এই তো রুটি ভাজা হচ্ছে। এই তো আমাদের কিন্তু অলরেডি খাওয়ার সময় হয়ে গিয়েছে, সব অ্যারেঞ্জমেন্ট চলতেছে, আমরা এখন খেতে বসবো। সো প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, যে যে দেখাবে না সবাই মিলে, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আমিও খেতে বসে গিয়েছি। আজকে রাতের খাবারটা একদম জমে অস্থির, দেখো চিটিং হচ্ছে, সব চিটিং হচ্ছে। হ্যাঁ চিটিং হয়েছে, দেও চিটিং আমার দিছে এই যে টুকি টুক। মাটির চুলায় পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা। এরকম খোলা পরিবেশে এই যে কত লাকড়িয়া না, এই যে মাটির চুলায় রান্না। আমি একটা খেয়ে টেস্ট করতেছি, সেই টেস্ট মজা। নিচে নামাও, ফাইভ নিচে নামাও, আস্তে আস্তে ল্যান্ড করো, আস্তে আস্তে ল্যান্ড করো। বাও বাও, আবার উপর উঠাও, আবার উপর উঠাও। বাও, নামাও নামাও, ল্যান্ড করো। সো ভিউয়ার্স, এই তো আবারও খাওয়ার পর চলছে পিঠা দিয়ে গরুর মাংস। এই তো গরুর মাংস চিতই পিঠা, অসাধারণ লাগে। আর খাওয়ার খাওয়া চলতেছে, শীত মানে এই পিঠা উৎসব, শুধু পিঠা বানাও আর খাও। এই যে দুধের মধ্যে পিঠে পিঠা ভিজানো হচ্ছে, আমরা দুধ চিতই পিঠা খাবো, সেই আয়োজন চলছে। পিঠা কি করতে হয়, এগুলো মুছতে হয় না, এইভাবে মুছে তারপরে দুধের ভিতরে ভেজাতে হয়, দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হয়। এগুলো হচ্ছে দুধ চিতই পিঠা সকালের জন্য, সকালে আমরা একসাথে সবাই খাবো, তাই ভিজিয়ে রাখা হয়েছে। দেখতে খুব ইয়ামি লাগতেছে, এগুলো কিন্তু নিজের বানানো পিঠা, তোমাদের সাথে তো শেয়ার করলামই। সো ওয়েট ওয়ান ওয়াচ। এই তো সকালে উঠে সবাই মিলে পিঠা খাচ্ছি, আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করেছি, তাই সবার শেষে এখন আমি খাবো। সবার খাওয়া অলরেডি কমপ্লিট,
একদম নরম তুলতুলে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলতেছে, আমরা সবাই একসাথে খাচ্ছি পোলাও মাংস ভর্তা ভাত সবই আছে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।